তো এমনিও একটু পেশায় নেশায় সবকিছু বলতে পারেন কৃষক। আমার মনে হয় যে এই যে এখন যে শৈত্যপ্রবাহের জন্য যে আমাদের কৃষির যে আবহাওয়ার যে বিভিন্ন কি বলে বিষয়গুলো আছে না, সেগুলো আমাদের সাংবাদিকরা বেশি করে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে। আবহাওয়া আমাদের সমগ্র জীবন ব্যবস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশের সবকিছুটা পরিবর্তন হয়, কৃষিতে তার বড় এফেক্ট হয় জলবায়ু পরিবর্তনের কারণে। তো আমি মনে করি যে আজকের দিনে যেহেতু প্রথম দিনে আমরা আসছি, আমাদের শুভেচ্ছা বিনিময়ই সবচেয়ে মূল কথা। কর্মকাণ্ড অবশ্যই আমাদের সচিব মহোদয় আছেন, উনিও কৃষিবিদ, ওনার সাথে আমার কথা হয়েছে। এটা তো আমাদের জন্য ভালো যে সংশ্লিষ্ট বিভাগের মেধাবী ছাত্রছাত্রী যারা আছেন তারা এই পর্যন্ত আসছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, সেজন্য আমি মনে করি যে আমার জন্য এটা ভালো। আর আমি তো এমনিও একটু পেশায় নেশায় সবকিছু বলতে পারেন কৃষক, লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি এবং পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপর। সবকিছুতে মোটামুটি ট্রাস্ট দিয়ে আসছি এবং সংসদে চিফ হুইপ ছিলাম, তো বোঝেনি যে সব মন্ত্রণালয়ের সাথে কানেক্টিভিটি ছিল আমার। তারপরে বলবো আমি এখনো শিখতেছি, কারণ আমাদের শেখার তো শেষ নয় আর শেখা তো অবশ্যই প্রয়োজন। আমি শিখেই কাজ করতে চাই, আর এই মন্ত্রণালয় যেহেতু একটা বড় মন্ত্রণালয়, অবশ্যই আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন আমাদের ক্ষমতার মধ্যে যা আছে, আমরা এই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন, অধিদপ্তর আছেন, সবাই যে মিলে কাজ করি, এই শক্তি কিন্তু বড় শক্তি এবং রেজাল্টও বেশি পাবো। আর যিনি আগে মন্ত্রী মহোদয় ছিলেন তিনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষও, কৃষিবিদ। আমার একবার মনে হয় এখানে আমি আসছিলাম, হাসতে হাসতে বসে দুইজন কয়ার এবার শহীদ ভাই এলে আমরা জানি না, আমি জানাবো কি, সচিবালয়ে যেতে জানানো হয় না, এটা নিয়ম না, তারা মন্ত্রীরা ব্যস্ত থাকেন। আমি আজকে সেখানে চলে আসছি, আমি আশা করব সবার কাছ থেকে সব কর্মকর্তারা আমাকে সাহায্য করবেন, ওনাদের অভিজ্ঞতা আছে, ওনারা দীর্ঘদিন কাজ করতেছেন এবং সামনে বলা দরকার নেই। তারপরে বললো সচিব মধ্যে আমি গতকালকে বাসায় আমি আলাপ করছি যে আমি মনে হয় তো ভালো একজন সচিব পাইছি, যে উনি কাজে করবে আর বেশি দক্ষতা আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেখে শুনে বিচার বিশ্লেষণ করে কিন্তু কর্মকর্তারা নিয়োগ দেন বা দায়িত্ব দেন। আপনারা যারা কর্মকর্তা আছেন আপনারাই কিন্তু মন্ত্রণালয়ের প্রাণ, তো আপনাদেরকে নিয়ে আমাদের এগোতে হবে। আপনারা আমাকেও পরামর্শ দিবেন, শেখাবেন যে যদি না জানি বলবেন যে স্যার এই জিনিসটা বা অমুক তমুক ইত্যাদি। তো আমি আজকে প্রথম দিনে আসছি, জাস্ট একটু মন্ত্রণালয়ে যোগদান করা হলো মূল লক্ষ্য। আজকে কিন্তু কর্মকাণ্ড আমি করতে পারবো না, কর্মকাণ্ড করার আগে অবশ্যই সচিবের সাথে আমার কথা হবে এবং তিনি তার যে সমস্ত পরামর্শ আছে বলবেন।